আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে তুমি শেষ 20 দিনে কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি তুমি কিভাবে আসলে গুছায় নিতে পারো, আমি আসলে এটাই হচ্ছে মূল কথা। তো অনেকে অনেক অফলাইন কিংবা অনলাইন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ, তো যারা নিজেদের রুটিনটা গুছায় নিতে পারছো সেই অনুযায়ী তাদের জন্য তো ভালো, কিন্তু অনলাইনে এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে আসলে নিজেদের রুটিনটা কিভাবে গুছায় নিবে সেই প্রপার যে স্টাডি প্ল্যানটা সেটা তৈরি করতে পারতেছে না। তো আজকের আলোচনা মোটামুটি এটা নিয়ে যে তোমাদেরকে ছোট করে আমি একটা স্টাডি প্ল্যান বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে তুমি আগাইলে হয়তো 20 দিনের মধ্যে তোমার গ্যাপ সহ তুমি তোমার প্রতিটা সাবজেক্ট খুব সুন্দর করে রিভাইজ করতে পারো। সো আসি, তো কথা না বাড়ায়, তো ফার্স্ট অফ ফার্স্ট যেটা স্টাডি প্ল্যান মেক করতে হবে, তো স্টাডি প্ল্যানটা কেমনে বানাইতে পারো শেষ 20 দিনের জন্য। সো 20 দিনকে আমি ভাগ করছি ফার্স্টে 12, 4 এবং 2 দিনে। 12 দিন কিসের জন্য? 12 দিন হচ্ছে 6টা পেপারের জন্য, যার মানে হচ্ছে যে 6টা পেপার কি, আমি জানি 3টা সাবজেক্ট মূল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, প্রতিটাতে 2টা পেপার, তার মানে 6টা পেপার প্রতিটা পেপার হচ্ছে 2 দিন করে, তাহলে এটার অর্থ হচ্ছে পার পেপার তুমি 2 দিন সময় পাচ্ছ, যেটা অনেক এনাফ। ঠিক আছে, পার পেপার তুমি 2 দিন করে সময় পাচ্ছ, তো এভাবে তুমি 12 দিনে তোমার গ্যাপ সহ তোমার যা আছে তুমি প্রতিটা পেপার একদম ভালো করে রিভাইজ করে ফেলো। ঠিক আছে, সো এবং এর মাঝে মাঝে তুমি বাসায় বসে বসে মডেল টেস্ট দাও, যদি তুমি কোনো জায়গায় অনলাইনে বা অফলাইনে পরীক্ষা না দাও। ঠিক আছে, ধরে নিচ্ছি তুমি যদি না দাও কোনো কারণে, তাহলে তোমাকে অবশ্যই মডেল টেস্টের একটা বই কিংবা এমসিকিউ প্র্যাকটিসের জন্য একটা বই কিনে হইলো প্র্যাকটিস করতে হবে, এবং এই ক্ষেত্রে তুমি ওএমআর শিট দিয়ে বইয়ে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। সো আমাদের ওএমআর শিট তুমি যদি কিনতে চাও তাহলে হচ্ছে প্রেপ স্টোর থেকে আমাদের একটা ওএমআর নোটবুক আছে, তো সেটা তুমি কিনে নিতে পারো। সো এইভাবে তুমি ঘরে বসে অনুশীলন করতে পারবা। ঠিক আছে, ডিসক্রিপশন থেকে হচ্ছে তুমি লিঙ্ক পেয়ে যাবা। দেন হচ্ছে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে, কারণ ওএমআরে তুমি প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে মানে অবশ্যই ভুল করবা। ঠিক আছে, তারপর হচ্ছে কি, এছাড়াও তুমি সেখানে নেগেটিভ মার্কিং, ডাবল ব্ল্যাঙ্ক অ্যান্সার এগুলো সব মনিটরিং করার ব্যবস্থা পাচ্ছ। আচ্ছা, এরপর হচ্ছে বাকি 4 দিন হচ্ছে জিকে এবং ইংলিশ নিয়ে, অর্থাৎ জেনারেল নলেজে তুমি 2 দিন সময় দাও একদম টানা সোললি, এবং ইংলিশে তুমি সোললি 2 দিন সময় দিয়ে সব কিছু আবার রিকভার করার চেষ্টা করো তুমি যা পড়ছো। ঠিক আছে, সো এভাবে করে 4 দিন সময় দিতে পারো গড়ে। তারপরে হচ্ছে 2টা দিন এক্সট্রা অবশ্যই রাখবা, কারণ তোমার বিভিন্ন কারণে তোমার এক্সট্রা সময় রাখতে হবে, কারণ এক হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আবার দেখা যেতে পারে এগুলো শেষ করতে গিয়ে কোনো কারণে দেরি হয়ে গেল, তো তাই না, তো অনেক ধরনের অনেক ইস্যু অ্যারাইজ করতে পারে, তো এই জন্য তুমি 2টা দিন সময় রাখবা হাতে এক্সট্রা। ঠিক আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই টাইমটার মধ্যে তোমার নিজস্ব মিস্টেকগুলো কারেকশন করতে হবে। মিস্টেক 2 টাইপসের হতে পারে, একটা হচ্ছে প্রিপারেশন মিস্টেকস, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল মিস্টেকস বলতে পারি, বা হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি বলি, মানে প্রিপারেশন বলতে তুমি পড়োই কম। ঠিক আছে, ধরো তোমার কোনো একটা চ্যাপ্টার পড়া হয় নাই, পুরো গ্যাপ, বা কোনো একটা চ্যাপ্টারের একটা অংশ তুমি পুরোই পড়ো নাই, বা কোনো একটা চ্যাপ্টারের কোনো কোশ্চেন ব্যাংক তুমি পড়োই নাই, সো এই ধরনের প্রিপারেশন মিস্টেক বা প্রিপারেশন গ্যাপ তোমার যদি থাকে তুমি এগুলোকে এখন কারেক্ট করে ফেলতে হবে এই মিন ওয়াইল এই 20 দিনের মধ্যে। ঠিক আছে, এবং স্ট্র্যাটেজিক্যাল বলতে হচ্ছে ধরো স্ট্র্যাটেজিক্যাল ফল কী হইতে পারে, যেমন আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি হয়তো এটা আগে বা পরে পাবলিক হবে যে কয়টা ভুল তুমি করতে পারবা না, সো এরকম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্ট্র্যাটেজিক্যাল কিছু জিনিসপত্র আছে যেগুলো তুমি ভুল এখন করা যাবে না, সো ওই ভুলগুলো থেকে তোমাকে রক্ষা পেতে হবে। সেকেন্ডলি তোমার এক্সাম হল কিছু স্ট্র্যাটেজি আছে, ওই এক্সাম হল স্ট্র্যাটেজি রিলেটেড জিনিসপত্র তোমার এখন থেকে মাথার মধ্যে নিয়ে ফাইনাল মডেল টেস্ট বা হচ্ছে বাসায় বসে বসে যে মডেল টেস্ট প্র্যাকটিস করবা, তো সেগুলোতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার মোটামুটি বলা যায় যে শেষ 20 দিনে তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো। এখন যেমন আমি যে তোমাদেরকে বললাম যে গ্যাপ ফিল আপ, এখন সবাই তো বই পড়ে গ্যাপ ফিল আপ করতে পারবে না, তাই না, তো আবার সবাই অফলাইন কোচিংয়ে ভর্তিও হয় না, তো যারা হচ্ছে অনলাইনে এখনও পর্যন্ত মানে কি বলবো ভর্তি হও নাই বা গ্যাপ ফিল আপ করার জন্য ভালো কোর্স পাচ্ছ না, আমাদের মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন কোর্স কিন্তু এখনও রানিং আছে, সো তুমি সেখান থেকে তোমার যেই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে সেই চ্যাপ্টারের ক্লাসটা করে তোমার গ্যাপ ফিল আপ করে নিলে কিন্তু হয়ে যাবে, কারণ কোর্সের দাম মাত্র 550 টাকা, সো তুমি যদি এই টাইমেও কিনো ইটস ওর্থ ইট, কারণ এটার সাথে তুমি একই সাথে মেডিকেল সাজেশান, মেডিকেল কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস, মেগা বুকের ই বুকগুলো তুমি সব একসাথে পেয়ে যাচ্ছ উইথ এক্সামস অ্যান্ড ইউর কোর্স ক্লাসেস, সো সব কিছু তুমি যেহেতু 550 টাকায় পেয়ে যাচ্ছ, তাহলে তুমি অবশ্যই শেষ টাইমে এসো, যদি তোমার কোনো কারণে গ্যাপ থাকে তুমি কোর্সটা নিতে পারো নিঃসন্দেহে। ঠিক আছে, আর
আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে, মোবাইল বা আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরত থাকতে হবে। তো তুমি একটা কথা বলতে পারো, ভাইয়া তাহলে আপনার কন্টেন্ট কিভাবে দেখবো? হ্যাঁ, তুমি দিনে একটা নির্দিষ্ট ভাগে, তুমি হচ্ছে তিন নম্বর পয়েন্ট, যে দিনে একটা নির্দিষ্ট ভাগে তুমি মোবাইল হাতে নিবা, সেটা ক্লাস করার জন্য হোক বা সেটা যেই কারণে করো না হোক, একটা স্পেসিফিক একটা টাইম জোন ক্রিয়েট করবা, এর বাইরে তুমি যাতে মোবাইল না ধরো। তো এভাবে তুমি তোমার পড়াশোনার প্রতি মনোযোগটা বাড়াইতে পারবে এবং হচ্ছে পড়ার ইফেক্টিভ টাইমটা বাড়াইতে পারবে এবং তোমার যে স্টাডি প্ল্যানগুলো তুমি বানিয়েছো সেই অনুযায়ী তুমি অ্যাক্ট করার চান্স পাবা। তো সবার জন্য শুভকামনা, সবাই খুব ভালো করে ভর্তি পরীক্ষা দাও। এবং যেই সকল বিষয়ের উপর ভাইয়া ভিডিও বানাইছি যে যে সকল ভুল করা যাবে না, সেগুলো হচ্ছে ভুল তুমি অ্যাভয়েড করে প্রিপারেশান নিতে থাকো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমার হবে। হয়তো ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কিংবা ঢাকা তিনটা মেডিকেলে ভাইয়ের সাথে কখনো না কখনো দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আল্লাহ হাফেজ।